ক্রিকেট ফর হেডলাইন দেখে চক্ষু চড়ক গাছ, ইন্ডিয়া অ্যালাউটেড, গায়ানা সেমিফাইনাল অন 27 জুন, বিশ্বকাপ এখনও শুরু হয়নি, ভারত চলে গেছে সেমিফাইনালে, ইতোমধ্যে ঠিক করে ফেলেছে ভেনু, ম্যাচ টাইম, আমেরিকায় হবে বিশ্বকাপ নাকি ভারতকে জেতাতেই সব প্ল্যান পাস। 17 দিন পর 2 জুন শুরু হচ্ছে ক্রিকেটের সবচেয়ে ধুন্ধুমার ফরম্যাটের বিশ্বকাপ। 27 জুন গায়ানায় দ্বিতীয় সেমিফাইনাল, যেটা ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা আগেই ভারতকে সেমিফাইনালে ধরে প্ল্যান করেছে। প্লেয়িং কন্ডিশন অনুযায়ী প্রথম সেমিফাইনাল হবে ত্রিনিদাদে, কিন্তু সেটা ভারতীয় সময় ভোর 6টায়। দ্বিতীয় সেমিফাইনালে ভারত খেলবে তাই উল্টে গেছে টাইম। গায়ানায় সকাল 10:30 হলেও ভারতের সময় থাকবে রাত 8টা। ওই সময় টিভিতে প্রচুর দর্শক থাকায় ভিউয়ারশিপের কথা মাথায় রেখে সেট করা হয়েছে প্ল্যান, যেন মঞ্চ কুশীল প্রস্তুত, শুধু ড্রামা দেখতে আসার অপেক্ষায় দর্শকরা। বলতে দ্বিধা নেই, বিশ্বকাপের ফাইনালও প্ল্যান করা হয়েছে ভারতকে চিন্তা করে। ফাইনাল 29 জুন বার্বাডোজের ব্রিজটাউনে স্থানীয় সময় সকাল 10টায়, তখন ভারতীয়দের ঘড়িতে বাজবে সন্ধ্যা 7:30। 150 কোটি জনসংখ্যার ভারত ফাইনাল দেখলে ভিউয়ারশিপ নিয়ে কোনো চিন্তা নেই, নাকে তেল দিয়ে ঘুমাতে পারবেন ICC ও টিভি স্বত্ব পাওয়া প্রতিষ্ঠানের কর্তারা। তবে প্রথম সেমিফাইনালে রিজার্ভ ডে থাকলেও দ্বিতীয় সেমিফাইনালে তা না থাকায় প্রশ্নের মুখে পড়েছে ICC। বৃষ্টি কিংবা আবহাওয়াজনিত কারণে সেই ম্যাচ মাঠে না গড়ালে সুপার 8-এ যে দল থাকবে পয়েন্ট তালিকার সবার উপরে, তারা ফাইনালে খেলার যোগ্যতা অর্জন করবে। 5 জুন আয়ারল্যান্ডের বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ মিশন শুরু করবে টিম ইন্ডিয়া। প্রতি বিশ্বকাপের মতো এবারও ভারতকে বাড়তি সুবিধা দিচ্ছে ICC। মেহেদি নাইম, 71। 1-2-3 ঢাকায় জমি জিতে নি 100% ক্যাশব্যাক সহ 20 কোটি টাকার পুরস্কার।